হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বিউটি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারও চলে এলাম আর আজকেও নিয়ে এসেছি নতুন একটি সোপ আর আজকের যে সোপটি এটা কিন্তু ভীষণ জনপ্রিয় ভীষণ ভীষণ জনপ্রিয় যারা অলরেডি ফেসবুক পেজগুলো সার্চ করেন যারা ফেসবুক অ্যাক্টিভ আছেন কিংবা যারা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ আছেন তারা সবাই জানেন যে আলাদা সোপটি কতটা জনপ্রিয় আর কতটা চাহিদা আছে এটির বাট এটির কিন্তু প্রচুর ডুপ্লিকেটও বের হচ্ছে তো সেই জন্য আমি প্রথমত বলে নিচ্ছি যে আপনার পুরো ভিডিওটি দেখুন তাতে করে যেটা হবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে অরিজিনাল ডুপ্লিকেট সাবানটি কি করে আপনারা চিনি কিনতে পারবেন আর এটির যে প্রাইসটি আছে প্রাইসটি আপনার কিভাবে জানতে পারবেন সেটি কিন্তু আমি বলে দিব এটা প্রাইসটিও আমি বলে দেবো অ্যান্ড হচ্ছে এই যে প্রোডাক্টটি আছে প্রোডাক্টটি কীভাবে ইউজ করতে হবে কীভাবে ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে এটা কী কী আপনাদেরকে দিচ্ছে সব কিছু কিন্তু ডিটেলসে আলোচনা করবো সেই জন্য অবশ্যই আপনার পুরো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে দেখতে হবে অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য যে সাবস্ক্রাইবটি দিয়ে ক্লিক করুন বেলেকের দিয়ে ক্লিক করুন লেটেস্ট ভিডিও আপডেটটি সবার আগে পাওয়ার জন্য সো ভিউয়ার্স চলুন শুরু করছি আজকে ভিডিওটি প্রথমত দেখিয়ে নিয়েছি এই যে সোপটি আমার সাথে দেখতে পাচ্ছেন এটি ভীষণ ভীষণ পপুলার একটি সোপ যেটি নাম হচ্ছে আলাদা সোপার এটি নিয়ে কিন্তু প্রচুর ভাইরাল ভিডিও আছে বিশেষ করে আমি ফেসবুকে দেখেছি এরকম ফেসবুক বিশেষ করে হচ্ছে অনেক পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়ে থাকে একটি ভাইরাল ভিডিও যেখানে হচ্ছে দেখাচ্ছে যে একবার ইউজের পরেই জাস্ট একবার ইউজের পরেই তার হাত একদমই হচ্ছে ফসা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি সেরকম কিছুই না মানে সম্পূর্ণ ভুয়া একটি ভিডিও একদমই ভুয়া ভিডিও এরকমটা কোনো কিছুই হয় না কারণ একবার ইউজ করলে কোনো সাবান আপনাকে একদম ফর্সা করে দিবে এটা একদমই মিথ্যে কথা এটা কোনোভাবেই হতে পারে না বাট এটি কিন্তু তাই বলে এই না যে কাজ করে না এটা অভিয়াসলি কাজ করে অরিজিনাল যদি প্রোডাক্টটা হয় তাহলে অভিয়াসলি কাজ করবে এভিয়ান খুব ভালোভাবেই কাজ করবে তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে আলাদা সোপ আর এই আলাদা সোপটি কী করে আপনারা অরিজিনালে চিনতে পারবেন সেটি আমি বলে দিচ্ছি প্রথমে বলবো যে এটা কী কী কাজ করে প্রথমত হচ্ছে এই যে সোপটি আছে এটা আপনি আপনার ফেস অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারবেন যাদের মধ্যে ভুল ধারণা আছে যে সোপ ইউজ করলে ফেস ড্রাই হয়ে যেতে পারে স্কিনের ক্ষতি হতে পারে সেটা একদমই ভুল ধারণা আমি প্রতিনিয়ত আপনাদেরকে সেই ভুল ধারণাটা ভাঙানোর চেষ্টা করে যাচ্ছি তো যারা হচ্ছ সেরকম চিন্তা ভাবনা করছো তাদেরকে বলে নিচ্ছি যে এটা মোটেও সেরকম না এই সোপটা একটা হোয়াইটিং সোপ যেটি ইউজ করলে তোমাদেরকে হচ্ছে এটি ফর্সা দিবে একদমই তোমাদের স্কিনটা হচ্ছে ফর্সা হবে তোমরা একটি ফুল ফেসে ইউজ করতে পারবে ফুল বডিতে ইউজ করতে পারবে ঠিক আছে অ্যান্ড এটা কিন্তু দশ বছর বয়স থেকে শুরু করে সবাইটি ইউজ করতে পারবে ছোটো বাচ্চাদেরকে ইউজ করতে আমি নিষেধ করবো তাছাড়া এটি সবাই ইউজ করতে পারবে তো এই প্রথমে বলে দিচ্ছি উপরে দেখে নাও এখানে একটি লোগো দেওয়া আছে যেটা লেখা আছে হান্ড্রেড পারসেন্ট বেস্ট কোয়ালিটি অ্যান্ড এখানে কিন্তু আলাদা সোপের উপরে দেখতে পাচ্ছ এটি কিন্তু গোল্ডেন কালারের আর এরকম চিকচিক করবে নাড়ালে চিকচিক করছে অ্যান্ড এখানে কিন্তু আলাদা সোপের যে স্টিকারটা সেটা লেখা আছে ওকে অ্যান্ড এটি কিন্তু এটা থাইল্যান্ডের সোপ যেটি কিন্তু খুবই পপুলার আর খুবই জনপ্রিয় আর এই যে সোপটি আর দেখতে পাচ্ছ এই সোপটি এখানে কিন্তু বারকোড করা আছে তোমরা চাইলে এটা বারকোটটা স্ক্যান করে নিতে পারো স্ক্যান করে দেখে নিতে পারো ন্যাচারাল এখানে লেখা আছে ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো প্রকার হচ্ছে তোমার কেমিক্যাল ইউজ করা হয়নি একদম ন্যাচারাল প্রোডাক্ট থেকে এটি ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু অফডি অ্যাপ্রুভ করা আছে ঠিক আছে এখানে দেখে নাও খুব কাছ থেকে দেখানো এফডি অ্যাপ্রুভেল দেওয়া আছে কারণ এফডি অ্যাপ্রুভ করা মানে হচ্ছে আমেরিকান স্বাস্থ্য সংস্থা থেকে এটাকে হচ্ছে অ্যাপ্রুভ করা হয়েছে যে এটাতে কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল নেই তোমরা এটি ফেস এবং ফুল বডিতে ইউজ করতে পারো নিশ্চিন্তে ওকে এটি হচ্ছে এটা বডির জন্য বলা আছে এটা বডিতে ইউজ করা যাবে বা ফেসে ইউজ করা এটা বডিতে ইউজের নিয়মটা এখানে লেখা আছে ইউজ ফর বডি তো এটা বলা হচ্ছে যে ওয়াশ করা ফুল বডিতে ইউজ করা তোমাকে তিন থেকে পাঁচ মিনিট মিনিমাম বডিতে রাফ করে তারপরে হচ্ছে তোমাদেরকে এটা ধুয়ে ফেলতে হবে অ্যান্ড যদি তোমরা এটা ফেসে ইউজ করো তাহলে ফেসের জন্য আমি বলবো এটা এক মিনিট ধরে ফেসে রাখো এক মিনিট অনলি ওয়ান মিনিট ফেসে রেখে দেন এটা ওয়াশ করে ফেলতে হবে ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে যে প্রোডাক্টটা প্রোডাক্টের পিছনে যা লেখা আছে আমি সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমরা সব কিছু দেখে গেছো স্যাটিসফাইড হয়ে গেছো তো এখন হচ্ছে আমি এটার ভিতরে যেটা কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেখানে লেখা আছে যদিও অনেকগুলা এখানে থাইল্যান্ডের ভাষায় লেখা আছে আমি খুব একটা বুঝতে পারছি না বাট এখানে কিছু জিনিস লেখা আছে এতে আরভোটিন আছে এন হচ্ছে তোমার এখানে হচ্ছে কোলাজান আছে কোলাজান আছে ভিটামিন সি আছে গ্লিসারিন আছে যে জন্য হচ্ছে তোমার স্কিনটাকে হোয়াইটনিং দেবে অ্যান্ড হচ্ছে গ্লিসারিন কারণে তোমার স্কিনটাকে হচ্ছে ময়শ্চারাইজ করবে এটা তোমার স্কিনকে ময়শ্চারাইজ করবে স্কিন গ্লোয়িং করবে স্কিনে হচ্ছে একটা ফেয়ারনেস ইফেক্ট দিবে গ্লোয়িং করবে অ্যান্ড এটা কিন্তু স্কিনটাকে একদমই সফট সফট করবে সো এটা তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো ফুল বডির জন্য তা আমি এখানে একটা সোপ কিন্তু আমি এখানে বের করে রেখেছি ভিতরে সোপটা এরকম হবে দেখতে পাচ্ছি ভীষণ বড় একটি সোপ অনেক বড় একটি সোপ বার যেটির ওয়েট হচ্ছে একশো ষাট গ্রাম একশো ষাট গ্রামের একটু সোপ পেয়ে যাচ্ছ যেটা তোমরা এটা কিন্তু অনেক দিন অনেক দিন রেখে ইউজ করতে পারবা অনেক দিন ইউজ করা যাবে যদি কেউ এটা একা ইউজ করো শুধুমাত্র ফেসে ইউজ করো তাহলে কিন্তু এটা যেটা হবে শুধুমাত্র ফেসেই ইউজ করলে তোমাদের এটা কিন্তু ছয় মাস বা তার থেকেও বেশি চলে যাবে আর কেউ যদি হচ্ছে ফুল বডিতে অ্যাপ্লাই করো ফুল বডিতে অ্যাপ্লাই করলে কিন্তু কম করে হলো তিন মাস তো যাবেই একদম মিনিমাম তিন মাস এটা যাবে তো এটা এটা অ্যাপ্লাই দেখো তোমাদের এখন আমি যে অরিজিনাল প্রোডাক্টটা চেনার নিয়মটা আরেকবার দেখে দিস ভিতরে যে প্যাকেটটা যেটা দিয়ে হচ্ছে এটাকে র্যাপ করা আছে সেই র্যাপিং পেপারটা তো দেখো এখানে লেখা আছে আলাদা পুরোটাতে হচ্ছে তোমার যে এখানে যে ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু এখনও এখানে করা আছে এখানে করা আছে প্রত্যেক জায়গায় আলাদা আলাদা কথাটা লেখা আছে অ্যান্ড হচ্ছে এখানে কিন্তু সেই স্টিকারটাও দেয়া আছে আলাদা সোপের যে স্টিকারটা সেটা কিন্তু নাড়ালে এরকম চকচক করবে অরিজিনাল প্রোডাক্টের এরকম হচ্ছে তোমার চকচক করবে যখন তুমি নাড়াবে এরকম চকচক করবে অ্যান্ড যেটা হচ্ছে ডুপ্লিকেট সেটা এরকম চকচক করবে না ভিতরে কিন্তু তোমার এই ক্লিন এরকম ক্লিয়ার হচ্ছে আলাদা লিখা থাকবে না অ্যান্ড সোপের গায়ে দেখো সোপের গায়ে কিন্তু সোপের উপরে যেরকম ডিজাইন করা এখানে যেরকম হচ্ছে এখানে সোপের ভিতরে করা আছে খোদাই করে বড়ো বড়ো করে আলাদা লেখা আছে আর পুরোটাতে হচ্ছে সোপের উপরে যেই উপরে র্যাপিং পেপার উপরে যে ডিজাইনটা সেম ডিজাইনটা তোমার সোপের মধ্যে করা আছে এটা হচ্ছে তোমার অরিজিনাল প্রোডাক্ট চেনার উপায় তো তোমরা যখন কিনবে অবশ্যই তোমরা ভালো করে চেক করে নিবে কারণ যদি ডুপ্লিকেট প্রোডাক্ট হয় সেক্ষেত্রে তুমি তো কাজ তো তোমার করছেই না উল্টো তোমার কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে সো অবশ্যই তোমরা ভালো করে ডুক চেক করে নিবে তবে একটা কথা আমি বলে রাখি যে ভাইরাল ভিডিওগুলো আছে যারা ভাইরাল ভিডিও দেখে মনে করো যে আলাদা সব ইউজ করলে একবার ইউজের পরে হচ্ছে এরকম সাদা ধপধপি হয়ে যাচ্ছি এরকমটা হবে না এটা জাস্ট ফার্স্ট ওয়াশের পরে তোমরা যখন ফেসে অ্যাপ্লাই করবা তখন তোমরা দেখতে পাবা যে প্রথম ওয়াশের পরে দেখতে পাবা ফেসটার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা গ্লো আসছে ফেসে অ্যান্ড তোমাদের সব ধরনের অয়েল ময়লা যা আছে সব ক্লিন করে দিচ্ছে অ্যান্ড এটি কিন্তু খুবই ভালো কাজ করা আলাদা সোপটা ফুল বডিতে তোমরা যখন অ্যাপ্লাই করবে তখনও সে সেম ইফেক্টটা তোমরা দেখতে পাবে তবে ফেসে ইফেক্টটা বেশি দেখা যায় যেহেতু ফেসে স্কিনটা একটু পাতলা থাকে বাট বডিতে যখন তুমি তিন থেকে পাঁচ মিনিট অ্যাপ্লাই করবা দেন ইউজ ধুয়ে ফেলবা তখন কিন্তু বডিতেও সেটা তুমি অনেকটু দেখতে পাবে বডিতে কোনো ময়লা কোনো ধোলা ময়লা কিছুই থাকবে না সাথে সাথে হচ্ছে তোমার যত ধরনের অয়েল ছিল সব কিছু কিন্তু রিমুভ করে দেবে এটা রেগুলার ইউজ করলে কিন্তু সান টান যদি থাকে তোমার বডিতে সান বার্নার যে সানট্যান পড়ে যায় সেটা থাকলে সেটা কিন্তু চলে যাবে সো এটা স্কিন মশ্চরাইজ করবে গ্লোয়িং করবে ফেয়ারনেস দিবে এত এত বেনিফিটস একসাথে দিয়ে দিচ্ছে যে সোপটা সেটা অবশ্যই তোমরা নিতে চাইবে আর নিতে চাইলে তোমরা অবশ্যই কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা নিবে এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড তোমরা যদি কেউ নিতে যাও তাহলে স্ক্রিনে তো যে নাম্বারটি আছে ওই নাম্বারটি দিয়ে ফোন করো আর ঝটপট করে আমাকে অর্ডারটি করে ফেলো কিংবা আমাদের সিক্রেট বিউটির ফেসবুক পেজে যেয়েও কিন্তু তুমি তোমার অর্ডারটি প্রেস করতে পারছো সো যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও কমেন্ট করে জানাও কেমন লেগেছে অ্যান্ড শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে অ্যান্ড ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য যদি সাবস্ক্রাইবের দিকে ক্লিক করেন বেলেকেন্টে দিয়ে ক্লিক করুন নেসিডি আপডেট পাওয়ার জন্য সবার আগে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই শুধু থাকবেন আল্লাহ হাফেজ